দাদা আপনি খুব ব্যস্ত দেখছি, খুব তাড়াতাড়ি কোথায় যাবেন মনে হচ্ছে। হ্যাঁ, চার্চে একটা বড় অনুষ্ঠান আছে, আমাকে এক্ষুনি যেতে হবে, তাই জন্য তো প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু আপনি এরকম পোশাকে যাবেন? তা কি এটা পোশাকটা কি খারাপ নাকি তোমার মনে হচ্ছে? মন্ডলীতে একটা কাজ আছে আপনার, কারণ আমি দেখি যারা বিশেষ ভূমিকায় থাকে তারা বিশেষ ধরনের পোশাক পরে, সেটা এমনি সাধারণ পোশাকের মতো নয়। তো তুমি কি পছন্দ করো সেটা নাকি? না, আমি ঠিক পছন্দ করি না, একদম ঢিলে ঢালা, তো আমার ভালো লাগে না। কেন তুমি পছন্দ করো না? তাছাড়া দেখি মন্ডলীতে বিভিন্ন পালকেরা বিভিন্ন ধরনের পোশাক পরে। ও আচ্ছা আচ্ছা, কোনো মিল নেই, সেই জন্য আমার ঠিক ভালো লাগে না। তা তুমি কি চাও? কি তা আমি একটু সাধারণ পোশাকই ভালো মনে হয়। যেন বাইবেলে দেখি বিশেষ করে যাজকদের বিষয়ে বলা হয়েছে, তুমি যে যাজকের কথা বলছো, হ্যাঁ, এই যাজকদের যখন দেখি তাদের আমরা দেখি তাদের কোনো বিশেষ কোনো, বিশেষ করে নতুন নিয়মেতে কোনো পোশাকের উপরে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, তাদের সম্পর্কের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু ঠিক ঠিক বলেছেন, কিন্তু এই যে যাজক যে শব্দটা যখন বলি, এই শব্দটা বললে আপনার কেমন মনে হয়? অন্যদের থেকে বেশি জানে এবং ঈশ্বরের সঙ্গে অনেক গভীর সম্পর্ক রয়েছে এবং তারা বিশেষ কাজের জন্য পৃথকীকৃত, এটাই আমার মনে হয়। তবে কি বিশেষ আর্থিক কোনো প্রশ্নের উত্তর পেতে গেলে যাজকদের কাছে যেতে হয় বা তারা দিতে? দেখো, ধর্মীয় বিষয়গুলি যাজকেরা সহজে বলতে পারেন, যেহেতু তারা সহজ ভাষায় মানুষকে বলতে পারেন এবং তাদের পোশাক পরিচ্ছদ দেখে লোকেরা তাদেরকে চিনতে পারে, সেই কারণে। তাই? কিন্তু বাইবেলে ধরুন উল্লেখ করা আছে যাজকদের বিষয় নিশ্চয়ই, আর সেখানে এই বিষয়ে কি বলে একটু বলবেন কি? প্রভু যীশুর এই পৃথিবীতে আসার পূর্বে আমরা দেখতে পাই যে ইসরায়েল জাতি তারা কিন্তু আবাসস্তম্ভের মধ্যেই কি করত, আরাধনা উপাসনা সব কিছু করত। তারপরে হ্যাঁ, ঈশ্বর তাদেরকে মন্দির নির্মাণ করার জন্য বললেন, আর আমরা দেখি যে ইসরায়েল জাতিকে ঈশ্বর মনোনীত করেছিলেন এবং তাদের মধ্যে মূলত সৈন্যই ছিল আর কিছু কিছু মানুষ ছিল যাদেরকে ঈশ্বর বিশেষ করে একটি বংশ থেকে তাদেরকে মনোনীত করেছিলেন এই যাজক কাজের জন্য। এই যাজকীয় কাজ যারা করতেন তাদেরকে বলা হতো লেবির বংশ। তুমি দেখবে বাইবেলের নতুন নিয়মে বলা হয়েছে লেবীয়, এই লেবির বংশ থেকে এসেছে। কিন্তু এই যাজকদের কাজ কি ছিল দাদা? দেখো, ঈশ্বর মসীকে আদেশ দিয়েছিলেন বিভিন্ন যে সমস্ত বলিদান, যে সমস্ত উৎসর্গ করতে হবে সেই বিষয়ে তিনি শিক্ষা দিয়েছিলেন, যেন তিনি যেন যাজকদেরকে জানান। তাহলে কি তারা সেই সময় বিশেষ ধরনের কোনো পোশাক পরতো? হ্যাঁ, তাদের সত্যিকারের বিশেষ ধরনের পোশাক ছিল। দাদা, পুরাতন নিয়মে এই যাজকেরা কি কি কাজ করত? দেখো, আমি এর আগেই বলেছি যে প্রথমে আবাসস্তম্ভ, তারপরে মন্দির, হ্যাঁ, এবং মন্দিরের মধ্যেও এবং আবাসস্তম্ভের মধ্যে দুটো স্থান ছিল, একটা পবিত্র স্থান আর একটা মহাপবিত্র স্থান। আমরা দেখব যাজকেরাই ভেতরে প্রবেশ করতে পারতো, আর মহাযাজক কি করতেন, বছরে একবার মহাপবিত্র স্থানে প্রবেশ করতেন। তার অর্থ এই যে যাজকেরা পুরাতন নিয়মে তারা ঈশ্বরের বিশেষ একটা বংশ থেকে বা ঈশ্বরের মনোনয়ন করার লোক ছিল না, আর তারা ঈশ্বরের সেবা করত, ঈশ্বর আরাধনা করত মন্দিরে এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত সব কাজ করত, তাই না? খ্রিস্ট আসার আগের বিষয়ে এগুলো ঠিক হলো, বুঝতে পেরেছি আমি, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আসার পরের বিষয়ে আপনি বলুন, এই যাজকদের বিষয়ে। হ্যাঁ, ভালোই প্রশ্ন করেছো। দেখো, পুরাতন নিয়মে আমরা দেখতে পাই বিশেষ করে বলিদান প্রথা ছিল ছিল, কিন্তু আমরা নতুন নিয়মে এসে কি দেখতে পাই, স্তবের বলি আমরা উৎসর্গ করি। আর একটা পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে তখনকার সময় আমরা দেখলাম বিশেষ বিশেষ লোকেরা, অর্থাৎ একটি বংশকে এই দায়িত্ব দিয়ে, কিন্তু এখন যে কেউ প্রভু যীশুতে বিশ্বাস করে সেই কিনা যাজক রূপে গণিত হয়, বুঝেছ? কিন্তু এই নতুন নিয়মের যে যাজকত্বের কথা আপনি বলছেন, এই সম্পর্কে নতুন নিয়ম কি বলে? হ্যাঁ, এই বিষয়ে জানতে গেলে বাইবেল খোলো। বাইবেলে প্রথম পিতর তার 2 অধ্যায় 9 পদ দেখো, লেখা আছে, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদেরকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। তাহলে আমরা এখানে দেখতে কি পাচ্ছি, আমরা হচ্ছি ঈশ্বরের এক বিশেষ প্রজা, মনোনীত বংশ, যাজক বর্গ, তাই নাকি? এই যাজক হিসাবে আমরা কার সেবা করি? আমরা পিতা ঈশ্বরের সেবা করি, প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা করি, আর তৃতীয় বিষয় হচ্ছে পবিত্র আত্মার দ্বারা, পবিত্র আত্মার শক্তিতে আমরা সকল কিছু করি। তবে কি তার অর্থ আমাদেরকে আলাদা হতে হবে অন্য সকলের থেকে? দেখো, পোশাক পরে আলাদা নয়, কিন্তু আমাদের জীবন হচ্ছে আদর্শ, আমরা তাকে জেনে, ঈশ্বরকে জেনে, তার বাক্য জেনে, বিশ্বাসের কার্যে আমরা যুক্ত আছি, এবং শুধু তাই নয়, আমরা আমাদের জীবনে তা প্রয়োগ করি এবং
পাপপূর্ণ যে জীবন বা পাপের কাজ থেকে মন্দতা থেকে আমরা পৃথক থেকে এই যাজকত্বের কাজ করি। ঠিক, আমরা যতজন যিশুতে বিশ্বাস করি তার অর্থ আমরা সকলে পৃথক, তাই না? এবং সেই সঙ্গে আমাদের কাজ হলো ঈশ্বরকে অনুসরণ করা। আমরা যেন ঈশ্বরকে অনুসরণ করি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত পাপ যে সকল কাজ আছে তার থেকে আমাদের বিরত থাকতে হবে। আরাধনা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমাদের জীবনে আরাধনা থাকবে। এই আরাধনা যদি না থাকে যদি যাজকের, তাহলে কি হবে? তবে দাদা, এই যে আরাধনা আপনি শব্দটা বললেন, এই আরাধনা অর্থটা কি? আরাধনা মানে হচ্ছে ঈশ্বরকে শ্রদ্ধা জানানো, তাকে প্রাধান্য দেওয়া, তাকে উচ্চীকৃত করা, তাকে গৌরবান্বিত করা, এইটা হচ্ছে আরাধনা। তার সঙ্গে সংযুক্ত থাকার মধ্যে দিয়ে তাকে প্রশংসা দেওয়া। কিন্তু আমরা কিভাবে ঈশ্বরকে সম্মান জানাবো? দেখো, আমরা বিশ্বাসীরা ঈশ্বরকে পাওয়াটাই হচ্ছে বড় পাওয়া, এবং এই পাওয়ার মধ্যে তাকে যে আরাধনা করার মধ্যে তাকে সম্মান দিতে পারছি সেটা হচ্ছে গৌরবের বিষয় এবং আমাদের সব থেকে বড় চাওয়া এবং সব থেকে বড় পাওয়া। হ্যাঁ দাদা, আপনি ঠিক বলেছেন। এই যে রাজকীয় যাজকত্ব আমরা পেয়েছি, অর্থাৎ আমরা ঈশ্বরের দৃষ্টিতে মনোনীত হয়েছি, তাই না? হ্যাঁ, তার অর্থ আমার মনে হয় এটা বেশ সম্মানের বিষয়, তাই না? একেবারে। দেখো, প্রভু যীশু খ্রিস্ট আসবার পূর্বে আমরা কিন্তু আরাধনা করতাম শুধুমাত্র মন্দিরের মন্দিরে গিয়ে। হ্যাঁ, কিন্তু যেহেতু এখন পবিত্র আত্মা আমাদের মধ্যে উপস্থিত, তিনি এসেছেন এই পৃথিবীতে, তাই জন্য পবিত্র আত্মা আমাদের সর্ব জায়গায় আছে, সর্ব জায়গায় নিয়ে যান, এবং তাই সর্ব অবস্থায় সর্ব জায়গায় আমরা ঈশ্বরের আরাধনা করতে পারি। সেটা হচ্ছে আমরা কোন সময় ঈশ্বর আরাধনা করব? দেখো, আমরা খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে বিরামহীন প্রার্থনা বা আরাধনা আমরা করতে পারি। আমাদের আরাধনা শেষ নেই, আমাদের চলা ফেরা, আমরা যে কাজ করি, সর্বকিছুর মধ্যে দিয়ে আমরা যখন ঈশ্বরকে গৌরবান্বিত করি, তাকে আমরা আরাধনা করি, তাকে আমরা উচ্চিত করি, তাকে আমরা সম্মানিত করি। দেখো, আমরা এই আরাধনা করি, তার সামনে প্রণিপাত করে তাকে আমরা কি করি, তার মহত্বের জন্য, তা তিনি যে মহান তা আমরা দেবার জন্য, তার থেকে আরো বেশি যে তিনি মহান, যে তিনি আমাদেরকে দান করতে প্রস্তুত, সেইটার বিষয়ে আমরা তার জন্য প্রার্থনা করি এবং আরাধনা করি। হ্যাঁ, ঠিক, আপনি যে কথা বললেন তাই থেকে আমার এটা মনে হচ্ছে যে আত্মিকভাবে আরাধনা, তার অর্থ কি আত্মিক আরাধনা আমরা করব কিভাবে করব? হ্যাঁ, আমি যেরকম বললাম প্রণিপাত করে, বলতে আমি এটা বলছি না সারা দিন আমরা প্রণিপাত করে থাকতে পারি, তাই না? এটা সম্ভব না, না 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 না, আমি তা বলিনি। আমি বলতে চাই আমাদের চিন্তায়, আমাদের কাজে এবং আমাদের অন্তরে আমরা বিরামহীনভাবে কি করতে পারি, আরাধনা করতে পারি, আমাদের হৃদয়ে এবং আমাদের আত্মায় আমরা সংযত থেকে তাকে গৌরব প্রশংসা দিতে পারি। তার অর্থ বস্তুগতভাবে আমরা যাই হই না কেন, তবে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে ঈশ্বরের করুণার জন্য আমরা সবসময় তার প্রশংসা করবো, তার ধন্যবাদ করবো, তাই না? মনে রাখতে হবে একটা জিনিস, তিনি হচ্ছেন আত্মা, তাই জন্য আমরা আত্মায় আমরা তার ভজনা করে থাকি, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। ঠিক, মনে রাখবো। হ্যাঁ, দেখো, তুমি যদি অবিরত প্রার্থনা থাকতে চাও তাহলে নিজের দিকে, জগতের দিকে এবং ঈশ্বরের দিকে তোমার দৃষ্টি নিয়ে সেই আরাধনায় তুমি কি করছো, সেই রাজকীয় যাজকের কাজ করছো, যে তুমি কি করছো, যে তুমি মানুষের সমস্ত বিষয়, নিজের বিষয় ঈশ্বরের কাছে তুমি নিয়ে যাচ্ছ। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঈশ্বরকে আরাধনা করার আর কোন উপায় আছে কি? দেখো, একটা দল হয়ে আমরা সবসময় আরাধনা করতে পারি, একটা গৃহে করতে পারি, একটা সমাজে মণ্ডলীতে এই দল হয়ে প্রার্থনা করা বা আরাধনা করার মধ্যে দিয়ে আরো বেশি আমাদের হৃদয় আরো শক্তিযুক্ত হয়, আনন্দিত হয়। আপনি এক্ষুনি বললেন না উপাসনা গৃহে বা ঈশ্বরের গৃহে, সেখানে আমরা কিভাবে ঈশ্বর আরাধনা করব? দেখো সুব্রত, আমি একটু আগে বললাম আমরা যখন প্রশংসা গান করি ঈশ্বরের উদ্দেশ্যে, তখন আমাদের অন্তরাত্মা শক্তিযুক্ত হয়, পবিত্র আত্মায় আমরা আরো ভরপুর হই যখন তাকে আমরা, ঈশ্বরকে যখন গৌরব প্রশংসা দিই। কিন্তু আমরা ভুলে যাব না আর একটি বিষয়, যে ঈশ্বর আমাদের প্রত্যেক বিশ্বাসীকে বিশেষ বরদান দিয়েছেন। বরদান বোঝো তো? হ্যাঁ, বরদান। এই বরদানের দ্বারা কাউকে তিনি হয়তো ঈশ্বরের বাক্য পড়বার, বুঝবার, বলবার শক্তি দিয়েছেন, কাউকে হয়তো আতিথেয়তা করবার জন্য অনুগ্রহ দান করেছেন, আবার কাউকে হয়তো অনেক অর্থ উপার্জন করতে সাহায্য করেন, যেন আমরা সকলে মিলে এই কার্যের মধ্যে দিয়ে আরাধনায় আরো ঈশ্বরকে গৌরব করতে পারি এবং তার সেবা করতে পারি। ঈশ্বরের স্তব স্তুতি আমরা করব। এই যে স্তব স্তুতি করা এবং ঈশ্বরের আরাধনা করা, এটা হচ্ছে মণ্ডলী হিসাবে আমরা করব। ঠিক, এইভাবে আরাধনা কিরকম করা যায়?
আপনি একটু বলুন। পরস্পরের প্রতি ভালোবাসার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের কাছে আমাদের ভালোবাসাকে দেখাতে পারি। এর থেকেও যখন আমরা প্রতিবাসীকে ভালোবাসি এবং আমাদের শত্রুকে যখন প্রেম করি, তাদেরকে সহ্য করি, তার মধ্যে দিয়েও আমরা কি করতে পারি, একটা অদ্ভুত ভাবে তাদের প্রতি দয়া দেখিয়ে আমরা আরাধনায় যুক্ত থাকতে পারি। সেটা হচ্ছে মহান আরাধনা। কিন্তু অতএব আমরা পরস্পরকে সাহায্য করতে পারি তার অভাবে, একটা দিক দেখলাম। যে কোনো স্থানে যে কোনো সময়ে আমরা ঈশ্বর আরাধনা করতে পারি, এবং আমাদের ইচ্ছায় নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমাদের চিন্তা এবং কথা ও কাজ সবকিছুর মধ্যে দিয়ে আমরা ঈশ্বর আরাধনা করতে পারি। ঠিক ঠিক ঠিক, ভেরি গুড। তুমি তাহলে বুঝতে পেরেছো তাহলে? হ্যাঁ দাদা, বুঝতে যদি বুঝেছো, আমি সর্বদা তোমার কাছে চাই জানতে যে তুমি কি বুঝেছো তা বলো, যেন ভুল না করো। হ্যাঁ দাদা, আমি বলছি, সমস্ত খ্রিস্ট বিশ্বাসীকে আহ্বান করা হয়েছে যাজক হওয়ার জন্য ও জগৎ থেকে পৃথক থেকে ঈশ্বরের আরাধনা করার জন্য। আমরা খ্রিস্ট বিশ্বাসীরা যে কোনো স্থানে যে কোনো সময় ঈশ্বরের আরাধনা করতে পারি। ঈশ্বর আত্মা আর আমরা তাকে সত্য ও আত্মায় আরাধনা করি। আমরা সমবেত হয়েও ঈশ্বরের আরাধনা করতে পারি, যেমন গেয়ে, ঈশ্বরের বাক্য থেকে শুনে, তা আমাদের আত্মায় আরাধনা করতে সাহায্য করে। আমাদের প্রতিদিনকার কাজ ও তার প্রতি আগ্রহ দিয়ে আমরা ঈশ্বরের আরাধনা করতে পারি। আমরা আমাদের প্রতিবাসীদের ভালোবাসি, কারণ ঈশ্বর আমাদের ভালোবাসেন। এই কাজ ঈশ্বরের আরাধনা করে। দাদা অনেক ধন্যবাদ, যাজকের বিষয়ে আরাধনা বিষয়ে দুটো বিষয় শুনলাম। মনে হচ্ছে তুমি বুঝতে পেরেছো যা বললে তা শুনে। তো এখন আমি আমার এই ড্রেস পরে যেতে পারি তো? হ্যাঁ অবশ্যই, অসুবিধা নেই তো? হ্যাঁ, আমি খুব খুশি দাদা।